আছো এটা গাড়ির ভিতর, গই আছো পাছিঘাট মেডিকেল, যেহেতু পাছিঘাট পালোহি আর বেশি সময় নাই, মেডিকেল পাম গে। পাছিঘাট মেডিকেল অহার বিশেষ কারণ এটা, আজি আক ব্লাড ডোনেট করবলে আহিছো, লগত আছে এফালে আমার বাইদেউ ভিন্দ আছে দুজন, এটা বাইদেউ ভাগ মাকর কারণে, যেহেতু বিশেষ অসুস্থ হয়ে থাকার কারণে ব্লাডর প্রয়োজন, আগতে কৈছিলে দিয়া কথা দিব আহিব পৰা নাছিল, গতি আজি সময় পাইছো আহিছো দিবলে। বাকি মেডিকেলত দেখাইছো কেনেকে যিমান পারো, আমার অসমত হলে যি কি নহক মেডিকেলের ভিতর অলমান ভিডিও করব পারি, ইয়াত বা কি হয়ে আছে নাজানো, আগতে করব দিয়া নাছিলে, এবার কি হয় চাও যদি পারো, তারও অকমান ভিডিও দেখাবলে চেষ্টা করিম, গতিকে সকলে চাই থাকো। তাত ভাল ধেমাজি নিজৰ মানুহ হয়ে যায় গোটেখিনি, সেকারণে পারি আর সব মেডিকেলের ভিড়ে, এখানে গাড়ি পার্কিং হাইওয়ে পা ধরে সম্পূর্ণ ভিড়, ইয়াত হেৰি হয় ন, বহুত হয় নহয় পেচেন্ট দূর দূর, এইখন মেইন গেট এইখন চোৱা, বাকিং পেটিন জেনারেল হসপিটাল, বাকিং পেটিন জেনারেল হসপিটাল, আগতে আগত অকল জেনারেল হসপিটাল হে আছিল, এতিয়া ইয়াত নাম তো আহি গল, আকো এবার মেডিকেল সোমাই গলোহি। আমি ডাইরেক্ট গে আছো ব্লাড ব্যাঙ্কলে, যেহেতু আমার কাম আছে ব্লাড ব্যাঙ্কতে, বাকি এনেকে করবলগে একো নাই, সম্পূর্ণ হয়ে আছে, অকল ব্লাড ব্যাঙ্কলে যাব লাগে, ডোনেট করে আহিব লাগে। অকমান পার্কিং তো দেখাই দিছো দেখ, চারিওফালে সাংঘাতিক ভিড় হয় মানে, ইয়াত সেই ভিড়ট কেটাকে দেখালো, পিছফালে এইফালে সম্পূর্ণ গাড়িয়ে, আগত এফালে ফ্রন্টত আছে ব্লাড ব্যাঙ্কটা, গতি তালে গই আছো। বর্তমান ব্লাড ব্যাঙ্কর ভিতরতে সোমাই আহি বহি আছো, যেহেতু ব্লাড টেস্ট কারণে ব্লাড লৈ গল, তারপরে জিরণি কোঠাত অকমান জিরণি লব দিছে, আর দুজনমান ডোনার আহা লগালগ একেলগে হয়তো ব্লাডটা লব, তাকে জিরণি রুমতে বহি কিনো করো, অকমান ভিডিও করে দেখাই দিল চারিও সাইডটো, এফালে এটা সাইডত আছে ধর যে পঞ্জীয়ন, আকো ইটো সাইডত হয়ে আছে আপনার ব্লাড ডোনেশন গোটেখিনি, তাকে অকনমান দেখাই দিল না, পিয়া হওয়া কম হয় কে না, পিয়া হওয়া। বর্তমান ব্লাড ব্যাঙ্কর ভিতর যেহেতু ব্লাড ডোনেট করে আছো, এফালে আর এজন আছে, তখনও করে ব্লাড তো দিয়ে আহিল, ইয়ার রিসিপ্ট এখন দিছে, আকো সেখন ক্যান্টিন যাব লাগে, পানি জুস এই কেকটা লিখা আছে ক্যান্টিনের পর লং গে, তাকে ক্যান্টিন গে আছে, ব্লাড তো ডোনেট করে ললো, ডোনেট করে হওয়ার পিছন আর একটা বস্তু এইখানে এইখানে লো আসছিল, এয়া হয়ে গেল ডায়ালিসিস পেশেন্টর এজন আসলে, যেহেতু তখেতে এই পৃথিবীত নাই, তখেতে আজি তিন বছর দিন ধরে ডায়ালিসিস করে আসলে, ডায়ালিসিস করার পিছত তখেতে যেহেতু ঢুকাই গল, অলমান ইনজেকশন কিনা কিবি এনেক যিখিনি সামগ্রী সরকে আনি থাকে, গতি এনে পেলনি হওয়াতক কিয়নো ইয়াতে ডায়ালিসিস হয়ে, যেটা ইয়াতে ডোনেট করে যাও বলে তাকে লগত লৈ আহিলো, তাকে এটা ডোনেট করবলে গে আছো, হ্যাঁ পাহরি গেছিল যে লগত লৈ আহিও, ব্লাড ডোনেট করার পিছত এয়া গে আছো আমি ভিতরলে। জোনাই রেলওয়ে স্টেশনের যুব ব্যবসায় সন্তোষ সিং, দেউতাকর নাম সুরজ সিং, যেহেতু সুরজ সিং তখেতে ঢুকালে, তখেতরে এই বস্তুখিন লৈ আছো ইয়াত দিবলে, কিয়নো ইনে পেলনি করাতক ইয়াত দিলে অন্য এজনকে দিবলে পারা হব, সেকারণে দিল। ডায়ালিসিস রুমের পর ওলাই আহিল, যেহেতু যিখিনি ডোনেট করব আনিছিল গোটেখিনি ডোনেট করে দিল, যি কি নহক রুমত ইফালে পেশেন্ট বহি আছে, ইফালে ডক্টরের লগত কথা হয়েছে, তার আগে ভিডিও করব বেয়া হয়, গতি ভিডিও নকরিল, ওলাই আহতে আক রাস্তাতে করল, তারপর ইয়াকে দেখালো যান পারো, এফালে আপনার হয়ে গেল ব্লাড ডোনেশনের কামও হয়ে গেল, আর আনফানে এই ডায়ালিসিসর যিখিনি বস্তু লাইছিল সেইখিনিও ডোনেট হয়ে গেল, তারপর তাকে এটা মেডিকেলের পর ওলাই গে আছো, ওলাই আহি একবার আমি এফালে পতঞ্জলি পামত আহি পাই গলোহি, এফালে আমার ফুকনদার কিছু কাম চলি আসলে ইয়াতে সাইড কাম, তাকে পতঞ্জলি পামত যি অইল বনায় সে তাকে এইবিলাক এইটো অইলের এখিনি ইয়াত চলি আছে কাম, গোটেখিনি হেৰি হৈ আছে ইয়াত, এফালে এইটো খায় ভিতর গুটি এটা আছে, এইটো খাব পাৰো, বাকলিটো পা তেল হয় মানে পুলিবো, হেই
দেখিবলৈ ইমান সৰু, তামোলৰ লেখিয়া বোলে, বাকলিটোপা আকৌ তেল হেৰি তেল হয়, খুব ধুনীয়া। আকৌ এফালে পুলি, বাগান, এইবিলাক পুলি, এইটো কি পতঞ্জলী অইল পাম্প, এ মানে তেলটো কিহত হেৰি হয় ন, চবতে দিয়া, ৰিফাইন মিঠাতেল সকলোতে। সেইফালে সকলো কাম কৰি আছোঁ, বহুত দূৰৰ দূৰৰ পৰা আহে ইয়াত কাম কৰিবলৈ। খুব ধুনীয়া ঠাই, কামো ভাল হয় ইয়াত, দৰমহা পাতি ভাল, কমেও মাহত 12,000 টকাকৈ দৰমহা পায় এগৰাকীয়ে, খুব সুন্দৰ ফালে। সেইটো এই বগা সেইটোৱে নেকি হেৰি পুলি, তাত পচাই ন, আৰু হেৰিটো ক'ত আছে, পামটো, মেইনটো এই পতঞ্জলী ফেক্টৰীত ন, ইয়াত মানে খেতিটো হয়, খেতি ইয়াৰ পৰা উঠাই নি পিনে তালৈ, সেই ওখ ওখ গছখিনি দূৰত যে আছে, এইখিনি জুম কৰি দেখাইছোঁ, এই ওখ গছখিনি তাতে হেৰিটো লাগে, ফল লাগে, ফলৰ পৰাই সেই তেলটো হয়, খুব ধুনীয়া ভাল। আৰু কিছুসকলে যদি ভাবে মানে যিসকল মহিলা এনেই ঘৰত থকাতকৈ কাম বন কৰিবলৈ ওলাই যাওঁ ক'লে, পাম্পতো আহি কাম কৰিব পাৰে, খেতিত বহুত ধৰণৰ কাম চলি থাকে, নানা ধৰণৰ দৰমহা ভাল, বহুত দূৰৰ দূৰৰ পৰা আহে সকলোৱে কৰিবলৈ, এই কাম বন খোজ চলি আছে। সেইফালে দূৰত দেখাইছোঁ সকলো পুলি পচোৱা কিবা কিবি বহুত আছে, এইবিলাক গাড়ী লাগি আছে গোটেই, লেবাৰ কঢ়িয়া গাড়ী মানে, এফালে বহি আছোঁ আমাৰ সেয়া ফুকনদা, তেখেতে ইয়াত ছাইড কাম এটা লৈছে, কিবা অফিচ চফিচ বনাই আছে, তেখেতৰ লেবাৰবিলাক আছে, খোৱা বোৱাই কৰি আছে। সেইটোপা অইলৰ কথা কৈছিলোঁ, এইজোপা গছজোপা দেখাই দিছোঁ, এইজোপা আকৌ কোনোবাই ফটককৈ দূৰৰ পৰা আকৌ নাৰিকল গছ বুলি ভাবি ল'ব, সেইটো নহয়, এয়া তাত লাগি আছে, এফালে হেৰি সেই ফলটো, সেইটো তেল হয়, সেয়া তাতে লাগি থকাখিনি অলপ জুম কৰি দেখাই দিছোঁ, এইটো এইখিনি ফল ইয়াত এনেকৈ, সেইখিনিয়ে সেই তলত আছে, সি ইয়াত এইখিনি গোটেইখিনি ইয়াৰ পৰা এইজোপা গছতে লাগে, এনেকৈ একেবাৰে মাটি লাগে লাগে, গ'লো এজোপা গছৰ একেবাৰে সন্মুখতে পালোঁ, তাকে দেখাই দিওঁ বুলি আহিলোঁ আকৌ অকণমান, এইয়া এনেধৰণে লাগে, ইয়াৰ পৰা অইল হয় আপোনাৰ ৰিফাইন মিঠাতেল যিকোনো তেলতে এইটো প্ৰয়োজন হয়, সকলো তেলতে দিয়া। ইয়াৰ অকণমান দৃশ্য এটা দেখাই দিলোঁ সকলোকে, সেইফালে দূৰত গোটেই পুলিখিনি হেৰি কৰি আছে, নতুন নতুন পুলি এইফালে বাগান বনাই আছে আকৌ। প্ৰথমতে মেডিকেলৰ ব্লাড বেংক, ব্লাড বেংকৰ পিছতে আকৌ যি এই পাছিঘাট মেডিকেলৰ ডায়েলচিছৰ যি মানে মেডিচিনকেইটা আমি ডনেট কৰিবলৈ গৈছিলোঁ, অন্য এজন ব্যক্তি আছিলে, তেখেতে যিহেতু এতিয়া এই পৃথিৱীত নাই, তেওঁ যিমানখিনি ইনজেকশ্যন বা ডায়েলচিছৰ যি লাগতিয়াল সামগ্ৰীখিনি আছিলে সেইখিনি এনে পেলাই দিয়াতকৈ ডনেট কৰি দিলেহে ডায়েলচিছ হৈ থকা কিছু পেচেণ্টৰ অকণমানকৈ অলপ সকাহ পাব বুলি সেইখিনিকে লৈ পেনে ডনেট কৰিবলৈ গ'লোঁ। সেইখিনি ডনেট কৰিলোঁ, ডনেট কৰি অহাৰ পিছত এই পতঞ্জলী অইল পাম্পত সোমালোঁ। ইয়াতো যিহেতু মই আজি ডনেট কৰিবলৈ আহিছিলোঁ, এই যি আমাৰ ফুকনদা, ফুকনদা মাকৰ কাৰণে আহিছিলোঁ, শাহুমাৰ কাৰণে ডনেট কৰিলোঁ। ডনেট কৰাৰ পাছতে এতিয়া তেখেতে যিহেতু ইয়াত এইটো কাম চলিয়ে আছে, তেখেতৰ ছাইড কাম, লেবাৰবিলাকে এতিয়া খোৱা বোৱা কৰিছে যিহেতু দুপৰীয়া হৈ গ'ল, ডনেট কৰাৰ পিছতে আহি ইয়াতে সোমালোঁ অকণমান, তেখেতে লেবাৰখিনিৰ লগত কথা বতৰা দুআষাৰমান পাতিলে, আৰু এনেকৈ যদি কথা বতৰা পাতে তেখেতলোকে ভাল পায় হয়নে নহয় বাৰু কথাটো, তাকে অকণমান সময় ইয়াত দি দিলোঁ, সেই সুবিধাটো পাই পেনে পতঞ্জলী অইল পাম্পৰ অকণমান ভিডিঅ' কৰিলোঁ। এই ভিডিঅ'টো কৰা শেষত আৰু ইমানতে এই ভিডিঅ'টো কৰি আজিলৈ ইমানতে সামৰণি মাৰিব বিচাৰিছোঁ, গতিকে কিনো বলানো কেনেকৈ সকলোৱে আদৰি ল'ব বুলি ভাবিছোঁ, ইয়াকে কৈ আজিলৈ ভিডিঅ'টো ইমানতে সমাপ্ত মাৰি দিছোঁ, গতিকে আজিলৈ আহোঁ, বাই বাই।